إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত এবং বন্দেগি করার মতো সুযোগ করে দেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের সাহায্যকারী হবেন এবং তিনি আমাদের বন্ধু হবেন। কোন কাজ করলে সেই কাজগুলো তিনি মহাগ্রন্থে আল কোরআনে সুস্পষ্ট করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ, দরুদ এবং শান্তির দ্বারা অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকের আলোচনা হচ্ছে আল্লাহ যাদের ওলি বা বন্ধু, মহান আল্লাহ রব্বুল আলামিন ওলি কাদের জন্য, বন্ধু তিনি কাদের জন্য। এই ওলি নিয়ে আমাদের দেশে এবং দেশের বাইরে অনেক অপব্যাখ্যা বলব্যাখ্যা রয়েছে, যে আমরা মনে করি শুধুমাত্র ওলি তারাই যারা পীর ওলি আউলিয়া এবাদত বন্দেগী করে তারাই শুধুমাত্র আল্লাহর ওলি, এছাড়া অন্য কেউ ওলি নয়, সাধারণ মানুষ কোনো ওলি নয়। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন কী বলছেন, মহান আল্লাহ রব্বুল আলামিনের ভাষায় কারা ওলি এবং কারা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাদের বন্ধু হবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে বলছেন, আলা আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের ওলি বা অভিভাবক যারা ঈমান আনয়ন করেছে, ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, এবং মহান আল্লাহ রব্বুল আলামিন যাদের ওলি বা অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনেন। ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, ইখরিজুহুম তাদেরকে বের করেন মিনায-যুলুমাত অন্ধকার থেকে ইলান-নূর কোথায়, আলোর দিকে তিনি নিয়ে যান, তার মানে আলোর পথ তিনি দেখান। আল্লাযীনা কাফারু আউলিয়াহুম আত-তাগুত ইখরিজুনাহুম ইখরিজুনাহুম মিনায-যুলুমাতি মিনান-নূর ইলা-যুলুমাত। পক্ষান্তরে যারা কুফরি করে তাগুত তাদের হচ্ছে ওলি, যারা কুফরি করে অস্বীকার করে তাদের ওলি বা অভিভাবক কে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা বিশ্বাস স্থাপন করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের হচ্ছেন ওলি বা অভিভাবক। তাহলে আমরা বুঝতে পারি ওলি কারা, আল্লাহর ওলি কারা, তারাই আল্লাহর ওলি যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তারা হচ্ছে কি আল্লাহর ওলি, এবং তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তাদের অভিভাবক। এবং যারা কুফরি করে এবং তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্বাস স্থাপন করে তখন ওলি হয়, আর যখন ওলি হবে তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর পথ দেখাই। অন্ধকার থেকে কিসের পথ দেখান, আলোর পথ দেখান। এবং যারা কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত, ওলি হচ্ছে কে, তাগুত। তারা কি করে, তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যায়। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা চিরকাল এবং চিরস্থায়ী সেখানে তারা অবস্থান করবে। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা যাসিয়ার 19 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্না যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ আল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন ওয়া ইন্না যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ। জালেমরা একে অপরের বন্ধু, জালেম, আজকে আমাদের আলোচনা হয়েছিল জালেম, জালেম কারা, যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে অথবা একে অপরের জুলুম রয়েছে। একটা হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা, বান্দার সাথে জুলুম করা।
জালেম শব্দ আম রয়েছে, এর মধ্যে যারাই জুলুম করবে তারাই পড়বে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জালেমরা একে অপরের বন্ধু, যারা অত্যাচারী, যারা জুলুম করে, যারা শিরক করে, যারা কুফরি করে, একে অপরের তারা হচ্ছে বন্ধু, আর আল্লাহ হলেন মুত্তাকিদের বন্ধু। আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন কার বন্ধু? যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, তাদের বন্ধুকে আল্লাহ। আর একে অপরে যারা জালেম তারা জুলুম করে, যারা জালেমরা একে অপরের তারা বন্ধু, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হচ্ছেন যারা মুত্তাকি এবং পরহেজগার, তাদের হচ্ছেন বন্ধু, ওলি বা অভিভাবক বা বন্ধু। সূরা যাসের 19 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, এবং সূরা আরাফের 196 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম إِنَّ وَلِيَّ اللَّهُ الَّذِي نَزَّلَ الْكِتَابَ إِنَّ وَلِيَّ اللَّهُ الَّذِي نَزَّلَ الْكِتَابَ وَهُوَ يَتَوَلَّى الصَّالِحِينَ অবশ্যই আমি আমার সাহায্যকারী ওলি হলেন আল্লাহ, অবশ্যই আমার সাহায্যকারী কে? একমাত্র আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের ওলি। নাযযালাল কিতাবা, তিনি কি করেছেন? মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। অবতীর্ণ কে করেছেন এই মহাগ্রন্থ আল কোরআন? কে? আল্লাহ। অহুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, এবং তিনি সৎ লোকদের সাহায্য করেন। ইয়াতাওয়াল্লাস সালিহিন, যারা ভালো লোক, যারা আমলে সালেহ করে, ভালো আমল করে, তাদেরকে সাহায্য করেন আল্লাহ। তাহলে আমরা বুঝতে পারি ওলি হওয়ার জন্য যে শর্ত, এই গুণ থাকতে হবে, এটা এটা থাকতে হবে, তাহলে সে ওলি বলা যাবে, অন্য কাউকে ওলি বলা যাবে না। কিন্তু না, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওলি তারাই, তারাই আমার, তাদের আমি ওলি এবং তারা আমার বন্ধু, তারা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং ভালো আমল করে, তাদের আমি কী করে থাকি? সাহায্য করে থাকি। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জালেম তারা একে অপরের বন্ধু, কিন্তু যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদের মুত্তাকিদের বন্ধুকে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন, ওলি বা অভিভাবক, তিনি হচ্ছেন ওলি, মানে হচ্ছে বন্ধু। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের বন্ধু। তাহলে ওলি হওয়ার জন্য শর্ত হচ্ছে কী হতে হবে? মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস স্থাপন করতে হবে এবং ভালো আমল করতে হবে। যদি করি তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি কী করবো? অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবো। যারা আমলে সালেহ করবে, ভালো আমল করবে, তাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাবেন, আর যারা কুফরি করবে, তাগুত করবে, তাদেরকে সে তাগুত কিসের পথ দেখাবে? জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে তাদেরকে পরিচালিত করবে, আলোর পথ থেকে অন্ধকারের দিকে তাদেরকে নিয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওলি বা অভিভাবক যেন তিনি হন, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা মুত্তাকি এবং পরহেজগার হয়ে যেন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বা ওলি আমরা হতে পারি। তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি যে কাজগুলো করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে অন্ধকারের পথ থেকে আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবেন, সেই পথ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অন্ধকারের পথ থেকে আলোর যে পথের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় যেন আমাদেরকে চলার মতো তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।